রাজশাহীর 6টি আসনে 60 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী 19 জনের মধ্যে রয়েছেন বর্তমান 3 সাংসদ। এছাড়া সদর আসনে শরীক জোটের প্রার্থীকে দেয়া হয়নি মনোনয়ন। রাজশাহী 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র দাখিল। এসব নিয়ে চলছে আলাপ আলোচনা। রাজশাহী নগরীর আলুপট্টির মোড় থেকে এই বিষয়ে জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল গত বৃহস্পতিবার, এখন ভোটারদের প্রতিক্রিয়া কি প্রার্থীদের নিয়ে, তারা কেমন সাংসদ চান? তারিক, আসলে যেহেতু কালকে মানে রাজশাহীর 6টি আসনে 60 জন মনোনয়নপত্র দাখিল করেছেন, ফলে প্রত্যেকটা আসনে কিন্তু আমরা দেখেছি কোন কোন আসনে 13 জন, 11 জন, 9 জন, 7 জন এভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে প্রার্থীদের নিয়ে ভোটারদের একটা নানা ধরনের আলাপ আলোচনা চলছে যে আসলে কোন প্রার্থী যোগ্য, কাকে বেছে নেবেন, সে ধরনের আলাপ আলোচনা রয়েছে। বিশেষ করে 3টি আসনে যেহেতু এবার পরিবর্তন হয়েছে, রাজশাহীর 3 আসন, রাজশাহীর 4 এবং রাজশাহীর 5, এই 3টি আসনে কিন্তু যারা বর্তমান সংসদ সদস্য রয়েছেন তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে নতুন একদম নতুন মুখকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং এর বাহিরেও কিন্তু রাজশাহীর 1 আসনে যেহেতু চিত্রনায়িকা মাহি মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সেখানেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 4 জন, ফলে সব মিলে কিন্তু প্রার্থীদের নিয়ে ভোটারদের ভিতরে এক ধরনের আলাপ আলোচনা চলছে। রাজশাহী সদর আসনে যেমন আপনার 3 বারের সংসদ সদস্য ছিলেন ফজল হোসেন বাদশা, তাকে মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে নতুন একজনকে। তো আমি একটু কথা বলবো খালি, যে একটু বলবেন যে এই যে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নিয়ে মানে কি মনে হচ্ছে, আসলে ভোটটা কেমন হবে? আমরা চাই যে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হোক, যে প্রার্থী আসুক তিনি প্রতিযোগিতার মাধ্যমেই আসুক। প্রতিযোগিতার মাধ্যমে আসলে যে কাজটা হয়, যে প্রত্যেকটা সংগঠন সাংগঠনিকভাবে এগিয়ে যায় এবং জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। বলবো আপনাকে ধন্যবাদ।